গত 3 মাস পূর্বে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর থানাধীন পুরাতল রাজনগর এলাকার এক গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নিজ ভাসুরের ছেলে হারুন মিয়ার হাতে রক্তাক্ত হন। পরবর্তী সময়ে পরিবারের লোকজন নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে মহিলার অবস্থা গুরুতর দেখে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে। দীর্ঘদিন হাসপাতাল থেকে চিকিৎসা করার পর মধুপুর থানায় ওই গৃহবধূ ভাসুরের ছেলে হারুন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করে। কিন্তু দীর্ঘ 3 মাস হয়ে গেল, অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না মধুপুর থানার পুলিশ বলে অভিযোগ করলেন আক্রান্ত গৃহবধূ। জানা যায়, হারুন মিয়া প্রায় সময় গৃহবধূর স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করত, গৃহবধূকে খুব জ্বালা যন্ত্রণা করত বলে অভিযোগ। এমনকি স্বামীর অবর্তমানে রাতের অন্ধকারে গৃহবধূর বাড়িতে প্রবেশ করত সে। বিষয়গুলো গৃহবধূ নিজ স্বামীকে জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে ভাসুরের ছেলে হারুন মিয়া। পরবর্তী সময় ওই গৃহবধূর উপর আক্রমণ চালায় সে। আমার বাসুরপুর 3 মাস আগে আমার কুফুস্তাদ দিছিলাম, কুফুস্তাদ রাজি হয়েছিল না দেখে আমার আমার স্বামী বাড়িতে আসলো না। এবার আমার খুব মারধর করছে, মারধরে আমি বিশাল হসপিটাল সেখান থেকে রেফার করছে ওই হাভানিয়া। হাভানিয়া আমি 9 দিন পরে ছুটি দিছে, ছুটি দেওয়ার পরে আমি লজ্জা কইছি না, মানে সবার কাছে থানার তারা কইছে, থানার তার কাছে কইছি আমার এমন অবস্থা দিচ্ছে, তার কাছে আমি কেস দিছি। মধুপুর থানা ওনা আসামি 3 মাস আগে ঘটনা, এতদিন লাগেনি আসামি ধরতে, এলাকায় আমি আবার মিডিয়ার কাছে আসছি। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।